টিম ওয়ার্কআপ জব থেকে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শরীফুল আছে আপনাদের সাথে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ওয়ার্কআপ জবে থাকা আপনার অ্যাকাউন্টের ডিপোজিট ব্যালেন্সে ডলার অ্যাড করবেন। তো ডিপোজিট ব্যালেন্স যেটি আছে এটির থ্রুতে বেসিক্যালি আপনি জব পোস্ট করতে পারবেন আমাদের এখানে। তো কীভাবে আপনি এখানে জব পোস্ট করবেন এবং কীভাবে এখানে কাজ করবেন এই রিলেটেড ভিডিও আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানে অলরেডি আপলোড দেওয়া আছে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সকল লিঙ্কগুলো অ্যাড করে দেবো, আশা করি সেগুলো আপনারা দেখে নেবেন। সো কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি, ওয়ার্কআপ জবে থাকা আমার অ্যাকাউন্টটি। সো অ্যাকাউন্টে লগ ইন করার পর প্রথমে আপনারা আমাদের যে হোম পেজ আছে ওয়ার্কআপ জবের সেখানে দেখতে পারবেন উপরে আপনার দুটো আলাদা আলাদা করে ব্যালেন্সের ঘর দেওয়া আছে। একটা হচ্ছে আপনার আর্নিং ব্যালেন্স আর একটা হচ্ছে ডিপোজিট ব্যালেন্স। এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের বর্তমান ব্যালেন্স কত আছে। তো আমরা যদি একটু ডান পাশে যাই, সরি বাম পাশে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট মেনু আছে আমাদের এখানে। থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করলে একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে ডিপোজিট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন আপনার এখানে ডিপোজিট। আপনি এখানে আমি ডিরেক্টলি ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করলে আপনাকে ডিপোজিটের যে মেথডগুলো আছে আমাদের এখানে সবগুলো এখানে চলে আসবে। তো এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন ডিপোজিট ব্যালেন্স, এখানে আমাদের ব্যালেন্স লেখা আছে। এখানে প্রথমে আপনার ডিপোজিট ব্যালেন্স দেখাবে, এরপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদার পেমেন্ট কন্ট্যাক্ট আস একটা নামে একটা লেখা আছে এখানে একটা বক্সে। এখানে অর্থাৎ আমাদের এখানে যে পেমেন্ট ডিপোজিটের যে মেথডগুলো আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন bKash, নগদ, পেয়ার, USDT, অর্থাৎ আপনি এই পেমেন্ট মেথডগুলোর থ্রুতে ডিপোজিট করতে পারেন। তো আপনি যদি এই ব্যতীত ক্রিপ্টোকারেন্সি যে বিষয়গুলো আছে যেমন বিটকয়েন, লাইটকয়েন বা ইথেরিয়ামের সাহায্যে যদি আপনি ডিপোজিট করতে চান কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে যদি আপনি ডিপোজিট করতে চান তাহলে আমাদের এখানে যে মেইল অ্যাড্রেসটি দেওয়া আছে আপনার কাইন্ডলি এই মেইল অ্যাড্রেসে আপনার মেইল করবেন যে আপনি এই পেমেন্ট মেথডে আপনি ডিপোজিট করতে চান। সো এরপরে আরেকটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন আর্নিং টু ডিপোজিট, এটার ব্যাপারে আমি একটু পরে কথা বলি। আমি আগে এখানে যে মেথডগুলো আছে আমি এগুলো আগে একটু দেখে নিই। তা আমাদের আপাতত 4টি মেথড এখানে আপনি পাচ্ছেন, bKash, নগদ, পেয়ার এবং USDT। তা আপনি যেটা থ্রুতে করতে চাচ্ছেন কাইন্ডলি সেটা সিলেক্ট করবেন। ধরুন আমি এখান থেকে নগদে ডিপোজিট করতে চাচ্ছি, তো আমি এখান থেকে সিম্পল নগদের উপর ক্লিক করব। নগদের উপর ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড লেখা আছে, কাইন্ডলি লেখাটা একটু পড়ে নেবেন। এখানে লেখা আছে ফার্স্ট গো টু ইউর নগদ অ্যাপ্লিকেশন, দেন সিলেক্ট দ্য ক্যাশ আউট অপশন, পেস্ট আওয়ার নাম্বার অ্যান্ড ফ্রম দেয়ার ইউ উইল ক্যাশ আউট অ্যান্ড সেন্ড মানি। গুড নিউজ, ফ্রম নাও অন ইফ ইউ ডিপোজিট ইন নগদ ইউ উইল গেট 1% এক্সট্রা কমিশন। অর্থাৎ এখন কিন্তু আমাদের একটা অফার চলতেছে, আপনি যদি নগদে থ্রুতে ক্যাশ ইন করেন বা ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনি 1% কমিশন পাবেন। আপনি যে ডিপোজিট ব্যালেন্সটা দেবেন তার সাথে 1% কমিশন পাবেন। তো এখানে আপনাকে কিন্তু ক্যাশ আউট করতে বলতেছে। আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে এজেন্টের ঘরে নাম্বারটা লেখা আছে, অর্থাৎ আপনি যে নগদ নাম্বারে টাকা দিবেন ও টাকাটা কিন্তু আপনার একটা এজেন্ট নাম্বারে দিচ্ছেন, সেহেতু আপনি কিন্তু ক্যাশ আউট করবেন, সেন্ড মানি না। তো এখানে আপনি যদি নগদ নাম্বারের নিচে একটু পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন কপি অপশন, আপনার এটাতে ক্লিক করলে সিম্পলি এই নাম্বারটা কপি হয়ে যাবে। সো আপনি কপি হয়ে গেলে আপনি যদি নগদ অ্যাপ থেকে করুন অথবা যদি ডায়াল করে টাকা সেন্ড করবেন আপনি করতে পারেন। তো আমি এখন নেক্সট প্রসিজারে চলে যাব। নাম্বারটা কপি করে নিয়েছি এখান থেকে, আমি আমার নগদ অ্যাপে চলে যাচ্ছি। নগদ অ্যাপে লগ ইন করে নিচ্ছি। অ্যাপে লগ ইন করার পর যেহেতু আমাদের নাম্বারটি একটি এজেন্ট নাম্বার, আমরা এখান থেকে ক্যাশ আউট অপশনে চলে যাব। ক্যাশ আউটে গেলে এখানে আমরা সিম্পল নাম্বারটা পেস্ট করে দেব। নাম্বারটা পেস্ট করার পরে আমরা পরবর্তী অপশন যাব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যামাউন্ট বলতেছে। তো এখন আরেকটা বিষয় একটু আপনাদের সাথে একটু ক্লিয়ার করে নিই, আপনি কত ডলার ডিপোজিট করবেন আপনার সেটা কিন্তু এখানে আপনার সেই পরিমাণ টাকা আপনি সেন্ড করবেন। যদি আমরা এখান থেকে আমাদের এখানে ফিরে আসি ডিপোজিটের যে পেজটা আছে, আমি যদি এখানে ফিরে আসি তাহলে এখানে দেখতে পাবেন একটু নিচে গেলে স্ক্রোল করে একটু নিচে যাবেন, এখানে কিন্তু লেখা আছে $1 ইকুয়াল 85 BDT, অর্থাৎ $1 আপনাকে দেওয়া হবে, $1 অনুযায়ী আপনি 85 BDT অর্থাৎ 85 টাকা আপনাকে স্পেন্ড করতে হবে। অর্থাৎ আপনি যদি 85 টাকা আমাদের এই যে নাম্বারটা আছে ক্যাশ আউট নাম্বার এখানে পাঠান তাহলে কিন্তু আপনি $1 পাবেন। তো আমি যেহেতু $1 নেব, আমি আপনাদের দেখানোর স্বার্থে আমি $1 এখান থেকে সেন্ড করতেছি। আমি নগদ অ্যাপে ফিরে আসতেছি। সো এখান থেকে আমি সেন্ড করব 85 টাকা, 85 টাকা আমি ক্যাশ আউট করতেছি। সো অ্যামাউন্ট বসিয়ে দিয়ে আমি নেক্সটে ক্লিক করে পিন দিয়ে টাকাটা সেন্ড করে দিচ্ছি। सो टाकाटा किन्तु आपनार सेंड हो गेछे लेखा आसछे ऊपर देखें कैश आउट सक्सेसफुल। तो ये रिसिप्ट थेके जे इनफरमेशन आछे ये इनफरमेशनगुलो किन्तु आमादेर ओइखाने जे डिपोजिटे जे एप्लीकेशन फर्मटा आछे ओइखाने किन्तु पूरण करते होबे। आमरा देखें चले आसि एखाने देखते पाच्छेन एकटू नीचे आसले जे देखें एखाने प्रथमे सेंडार नम्बर देওয়া आछे देन टीआरआई अर्थात ट्रांजैक्शन आईडी एरপর से अ্যামাউন্ট। तो आमी प्रथमे सेंडार नम्बरेर घरे एखाने क्लिक करब अर्थात आमी जे नम्बर थेके এই যে আপনার উপরে যে আমাদের যে ক্যাশ ইন যে এজেন্ট নাম্বারটা দেওয়া আছে এখানে যে আপনি ক্যাশ আউট করছেন যে নম্বরে থেকে সেই নাম্বারটা এখানে দিবেন। তো আমি প্রথমে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যে নাম্বার থেকে আমি ক্যাশ আউট করছি অর্থাৎ আপনি যে টাকা সেন্ড করছেন ইনফরমেশনগুলো আপনাদের এখানে দিতে হবে যে আপনি ওই ব্যক্তি কিনা। সেই ইনফরমেশনগুলো যখন সঠিক থাকবে আপনি যখন ডিপোজিটে অ্যাপ্লাই করবেন তখন অ্যাডমিন রিভিউ করে যদি আপনি ইনফরমেশন সঠিক থাকে আপনার ডিপোজিটটি অ্যাপ্রুভ করে দেবে এবং আপনি আপনার ডিপোজিট ব্যালেন্সে কাঙ্ক্ষিত যে ডলারটা সেটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি আমার সেন্টার নাম্বারে আমি যে নাম্বার থেকে টাকা সেন্ড করছি সেই নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। এই নাম্বার থেকে আমি টাকা সেন্ড করছি। এরপর আছে দেখেন টিআরএক্স আইডি। অনেকে এই ট্রানজাকশন আইডিটা বুঝেন না। তো আমি যদি এখানে চলে আসি দেখেন আমার এখানে কিন্তু উপরেই প্রথমেই দেওয়া আছে ট্রানজাকশন আইডি। আপনি যদি ডায়াল করে টাকা সেন্ড করেন তাহলে কিন্তু আপনি নগদ বা বিকাশ থেকে একটা ফ্রিতে এসএমএস পাবেন যেখানে আপনার ট্রানজাকশন আইডি উল্লেখ করা থাকবে। তো আমি এখান থেকে যে ট্রানজাকশন আইডিটা আমার এখানে আছে আমি ট্রানজাকশন আইডিটা এখানে বসিয়ে দেবো। सो ये हमारे ट्रांजैक्शन जो आईडी आटे बसिए देव कमप्लीट। तो एरपर नीचे आज देखें अमाउंट। तो अमाउंटर घरे जेहेतु अपनी देखें एखे एक चले आसि एखे देखें एखे क्योंकि 85 टाका सेंड करसी अर्थात हमें क्योंकि $1 जो टाकाटा आछे बांग्लादेशी टाका ओई टाकाटा सेंड करसी एखे क्योंकि हमारे अपना एखे क्योंकि उल्लेख कर दिए अर्थात 85 BDT इक्वल $1 अर्थात अपनी 85 टाका सेंड कर ले $1 आवेदन करते पारबेन। तो अपनी जो टाका सेंड करबेन ওই অনুযায়ী আপনার ডলারে কনভার্ট করে যে ডলারটা আসবে সেইটা হচ্ছে আপনার এখানে লাগবে। এখানে কিন্তু একটু যদি আপনারা খেয়াল করেন ডান কর্নার লেখেন ইউএসডি লেখা আছে অর্থাৎ ইউএসডি লেখা আছে অর্থাৎ ইউনাইটেড স্টেটস ডলার অর্থাৎ আপনি যে টাকাটা পাঠিয়েছেন এখানে কিন্তু টাকা লিখবেন না এখানে জাস্ট ডলারের অ্যামাউন্টটা। যেমন আমি পাঠিয়েছি কিন্তু আপনার 85 টাকা আমি কিন্তু এখানে 85 টাকা পাঠাইছি। সো এখানে কিন্তু আমি 85 লিখব না তাহলে কিন্তু আমাদের বিডিটি হচ্ছে না এখানে কিন্তু ইউএসডি লেখা আছে কিন্তু এটা দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমি 85 টাকা পাঠিয়েছি এবং ইউএসডি তে যদি আমি 85 টাকা কনভার্ট করি তাহলে আসছে আমার $1। তো আমি এখানে অ্যামাউন্টের ঘরে 1 লিখব $1 অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন $1 অর্থাৎ এই $1 সমপরিমাণ 85 টাকা আমি কিন্তু সেন্ড করছি যার জন্য আমি এখানে 1 লিখছি। যদি আপনি 170 টাকা সেন্ড করেন তাহলে এখানে লিখবেন 2 এরকম সমপরিমাণ অর্থাৎ যে টাকা আপনি পাঠাচ্ছেন সেই সমপরিমাণ ডলারে যেটা আসে ওইটা এখানে বসাবেন। আচ্ছা তো আমি যেহেতু 85 টাকা পাঠাইছি সেজন্য আপনার এখানে 1 লিখছি আমি। সেখান থেকে আমি প্লেস ডিপোজিট নামে যে অপশনটা আছে নিচে দেখতে পাচ্ছেন এটাতে আমি যখন ক্লিক করব তখন আমার এই যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো সহ ডিপোজিটের জন্য অ্যাপ্লাই অ্যাডমিনের কাছে চলে যাবে। এরপর অ্যাডমিন রিভিউ করে ডিপোজিটের যে ইনফরমেশনগুলো আমি এখানে দিয়েছি যদি সঠিক থাকে তাহলে উনি অ্যাপ্রুভ করে দেবে। তো আমরা এখান থেকে ডিপোজিট প্লেস করি। তো অপেক্ষা করবেন প্লেস ডিপোজিটে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের একটা কনফার্মেশন মেসেজ দিচ্ছে নগদ ডিপোজিট প্লেসড অর্থাৎ আপনি যে ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট করছেন এটা প্লেসড হয়েছে এখন অ্যাডমিনের রিভিউ আছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাব অপেক্ষা করব। আমি এই ফাঁকে একটু আপনাদের বাকি যে ডিপোজিট সিস্টেমগুলো আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই যাতে করে আপনারা বুঝতে পারেন। আর এর মধ্যে যখন অ্যাডমিন রিভিউ করে অ্যাপ্রুভ করে দেবে এরপর আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনার ডিপোজিট ব্যালেন্সটা অ্যাপ্রুভ হলো। আপনারা বুঝবেন কীভাবে যে আপনার যে ডিপোজিট ব্যালেন্স এটা আপনি যে অ্যাপ্লাইটা করছেন ওটা টাকাটা চলে আসছে। আমরা এখান থেকে ব্যাকে চলে আসতেছি। আমি আবার ডিপোজিট অপশনে যাচ্ছি। ডিপোজিট অপশনে গেলে এই দেখেন আমাকে কিন্তু প্রথমে একটা কনফার্মেশন দিচ্ছে রিসেন্টলি ইউ হ্যাভ প্লেসড এ ডিপোজিট উই আর রিভিউইং অর্থাৎ আপনি যদি এখন কোনো ডিপোজিট করতে চান সেটা কিন্তু আপনি করতে পারবেন না কারণ আপনি অলরেডি একটা ডিপোজিটে অ্যাপ্লাই করছেন এবং ওটা যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাপ্রুভ বা ডিসঅ্যাপ্রুভ হচ্ছে আপনার ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো আমরা বাকি যে জিনিসটা আছে এটা একটু জেনে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এর পূর্বে বলেছিলাম যে এই ব্যাপারটা আপনাদের সাথে ক্লিয়ার করব। আর্নিং টু ডিপোজিট নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি যদি চান এখন থেকে আপনার WorkUpJobের আর্নিংয়ে যে ব্যালেন্সটা আছে অর্থাৎ আপনি একজন ওয়ার্কার হিসেবে কাজ করে যে টাকাটা আর্ন করছেন ওই যে ব্যালেন্সটা আছে যে ডলারটা ওটা আপনি এখন চাইলে ডিপোজিট ব্যালেন্সও নিতে পারেন এবং পরবর্তীতে ওই ব্যালেন্স দিয়ে আপনি জব পোস্ট করতে পারেন। সো এখান থেকে আপনি যদি আর্নিং টু ডিপোজিটে ক্লিক করেন এই যে আর্নিং টু ডিপোজিট অপশন আছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আপনার যে আর্নিং ব্যালেন্স আছে ওখান থেকে ডিপোজিট নিতে পারবেন। তো এখানে নিচে একটু আরেকটা কনফার্মেশন মেসেজ লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন একটা বক্সের ভিতর যে মিনিমাম ডিপোজিট হচ্ছে আপনার $1 অর্থাৎ আপনি যদি আর্নিং থেকে ডিপোজিটে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু আপনার ন্যূনতম $1 ব্যালেন্স থাকতে হবে তাহলে আপনি আর্নিং টু ডিপোজিট ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন অন্যথায় করতে পারবেন না। তো আমি এখান থেকে আর্নিং টু ডিপোজিটে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে লেখা আছে দেখেন ইউএসডি ইন্টার অ্যামাউন্ট অর্থাৎ আমার যে আর্নিং যে ব্যালেন্স আছে সেই অনুযায়ী আমি ডিপোজিটে কত ডলার নিতে যাচ্ছি। তো আমি একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে রাখি, আপনার আর্নিং ব্যালেন্সে যদি $1 ন্যূনতম না থাকে তাহলে কিন্তু আপনি এই যে আমার মতো যে একটা অপশন এখানে দেখতে পাচ্ছিলেন আর্নিং টু ডিপোজিট ব্যালেন্স ট্রান্সফার, এই অপশনটা কিন্তু আপনি দেখতে পারবেন। অর্থাৎ আপনার মিনিমাম ব্যালেন্স $1 হতে হবে আর্নিং ব্যালেন্সে, তাহলে আপনার সামনে এই অপশনটা আসবে যখন আপনি ডিপোজিটে ঢুকবেন। তো আমার যেহেতু আর্নিং ব্যালেন্স এখানে $5 মতো আছে, তো সেহেতু আমি এখানে অপশনটা দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে যদি আপনার ইন্টার অ্যামাউন্টে যদি আমি এখানে 5 দিই বা $4 দিই, ইউএসডি যেহেতু দেওয়া আছে অর্থাৎ আপনার ডলার কিছু লেখার প্রয়োজন আছে না, শুধু আপনি যা সংখ্যাটা লিখবেন 4 লিখে যদি এখানে কনভার্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা আপনার যে আর্নিং যে ব্যালেন্সটা আছে ওটা আপনার কনভার্ট হয়ে ডিপোজিটে দেখেন আমার চলে আসছে, কিন্তু আর্নিং $1 হয়ে গেছে এবং বাকি টাকাটা আপনার ডিপোজিটে চলে আসছে। এবং এটির জন্য আপনার কোনো অ্যাপ্লিকেশনের দরকার নেই, এটি আপনার ইনস্ট্যান্ট হয়ে যাবে, আর্নিং থেকে ডিপোজিটে অটোমেটিক চলে আসবে, আপনার কোনো অ্যাডমিনের রিভিউ বা অ্যাপ্লিকেশন বা যে আপনার রিভিউর যে সিস্টেমটা আছে এটার কিছুরই প্রয়োজন নেই। সো আমরা এটা কিন্তু আপনার দেখেন যে আমাদের কনফার্মেশনও দিয়ে দিচ্ছে যে আর্নিং টু ডিপোজিট কনভার্ট সাকসেস, এখানে কিন্তু চলে আসছে। আর আমাদের উপরে কিন্তু কনফার্মেশন মেসেজটা এখনও আছে যে রিসেন্টলি ইউ হ্যাভ প্লেসড এ ডিপোজিট উই আর রিভিউইং, অর্থাৎ আমরা পূর্বে যে ডিপোজিটের যে অ্যাপ্লাইটা করেছি ওটা কিন্তু এখন রিভিউ আছে। যখন এটা রিভিউ আপনার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই যে লেখাটা এখান থেকে চলে যাবে, এবং আমরা যদি উপরে যে আপনার নোটিফিকেশনের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা নোটিফিকেশন পেয়ে যাব যে আমাদের যে ডিপোজিটে অ্যাপ্লাইটা করছে এটাকে আপনার অ্যাপ্রুভ হয়েছে নাকি ডিসঅ্যাপ্রুভ হয়েছে। সো আমরা অপেক্ষা করি। সো আমরা এখানে রিফ্রেশ করে নিচ্ছি। সে রিফ্রেশ করার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি নোটিফিকেশন একটা নতুন নোটিফিকেশন পেয়েছি। আমি যদি একটু আপনাদের মার্ক করে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার একটা নোটিফিকেশন পেয়ে গেছি, অর্থাৎ 1/400 এমন একটা নোটিফিকেশন আছে যেটা আমার পড়া হয়নি, আমি এখন পড়বো। এবং এখানে যদি আমি একটু ডিপোজিটে এখানে আসি তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন উই আর রিভিউইং যে লেখাটা ছিল এখানে ডিপোজিটের ওটা কিন্তু আপনার চলে গেছে। সো আমি নোটিফিকেশনটা চেক করছি, নোটিফিকেশন চেক করলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অ্যাপ্রুভ, ইয়োর ডিপোজিট অ্যাপ্রুভ, থ্যাংক ইউ। অর্থাৎ আমি যে ডিপোজিটে অ্যাপ্লাইটা করছিলাম এখানে ইনফরমেশন সঠিক ছিল, যার জন্য আমার ডিপোজিটে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আমার এখানে কিন্তু আপনার $92 মতো ছিল সেটা এখন $93 হয়ে গেছে। সো আপনারা সিম্পলি এইভাবে বাকি যে মেথডগুলো আছে আপনার, যেমন বিকাশ বলি, পেয়ার বলি, ইউএসডিটি, প্রত্যেকটা সেম একই মেথড। আপনি টাকা সেন্ড করবেন, ইনফরমেশন দিয়ে, সঠিক ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার ডিপোজিট অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আশা করি আপনার ডিপোজিটের যে বিষয়টা আছে ওয়ার্কআপ জবে আপনারা কীভাবে ডিপোজিট করবেন এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এবং আমাদের ওয়ার্কআপ জব রিলেটেড যে সকল অন্যান্য সমস্যা বা আপনার থাকে না অনেক রকমের আপনার জিজ্ঞাসা, এটা কিন্তু আপনার আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন হতে পারেন, এবং আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে ওইখানে লাইক করবেন, ফলো করবেন এবং ওইখানে আমাদের মেসেজ যে অপশন আছে ওইখান থেকে সাপোর্ট পেজ আপনার ওইখানে 24 আওয়ার্স আমাদের অ্যাডমিনরা অ্যাক্টিভ আছে। আপনার সিম্পলি ওইখানে যাবেন, মেসেজ দিবেন, আমাদের অ্যাডমিনরা আপনার মেসেজে উত্তর দেবে এবং আশা করি যে আপনাদের যে সমস্যা রিলেটেড যার জন্য জিজ্ঞাসা করবেন তার সমাধান পেয়ে যাবেন। সো ভালো থাকবেন, আর্ন করতে থাকুন এবং WorkUpJob এর সাথেই থাকুন।